আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করেন যে বর্তমানে যারা সৌদি আরবে আসতে চেয়েছেন তাদের মধ্যে থেকে যারা মেডিকেলে আনফিট হয়েছেন তারা অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা, এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো শর্টকাটে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা সৌদি আরবে আসার জন্য যে মেডিকেলে আনফিট হয়েছেন, আপনি অন্য কোনো দেশের জন্য মেডিকেল করলে বা সেখানে যদি আপনি ফিট হন তাহলে আপনি সেই দেশে যেতে পারবেন কিনা, তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমরা জানি যে সৌদি আরবে আনফিট হলে, অর্থাৎ সৌদি আরবের ভিসার জন্য যখন আমরা মেডিকেল করি সেখানে আনফিট হলে আমাদের কিন্তু ওই পাসপোর্টে আর ভিসা লাগানো সম্ভব হয় না, আর সেটার জন্য আমরা তিনটি পাসপোর্ট করতে হয় টোটাল, যে প্রথম পাসপোর্টের পর একটি পাসপোর্ট, তারপরে আরও একটি পাসপোর্ট, তখন 3 নম্বর পাসপোর্টের মাধ্যমে আমরা সৌদি আরবের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা প্রশ্ন করেন যে আমি সৌদি আরবে আনফিট হয়েছি, এখন সেই পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশ যেমন মালয়েশিয়ায়, কুয়েত, কাতার, দুবাই এরকম অন্য কোনো দেশে যাওয়া যাবে কিনা, তাদের জন্য উত্তর হলো অবশ্যই যেতে পারবেন, কারণ সৌদি আরবের মেডিকেল এবং মালয়েশিয়ার মেডিকেল সম্পূর্ণই আলাদা আলাদা মেডিকেল। ঠিক আছে, এবং আদার অন্য যে কোনো কান্ট্রির মেডিকেল হোক না কেন, সব কয়টা মেডিকেল কিন্তু আলাদা আলাদা সেক্টর, এক একটা দেশের জন্য এক এক ধরনের মেডিকেল হয়। তো আপনি যখন সৌদি আরবের মেডিকেল করবেন সেখানে যদি আনফিট হন, তো সেই ক্ষেত্রে আপনার বা যে ওয়েবসাইটটা চেক করা হয় সেই ওয়েবসাইটটা কিন্তু অন্য দেশের জন্য ব্যবহার করা হয় না। মালয়েশিয়ার মেডিকেল ওয়েবসাইট একরকম, সৌদি আরবের মেডিকেল ওয়েবসাইট আরেক রকম, এবং অন্যান্য আদার যে কোনো কান্ট্রির এই ভিসার জন্য মেডিকেল যে চেক করে সেটার এই ওয়েবসাইটও কিন্তু আলাদা আলাদা। তো এক কথায় আপনি যদি সৌদি আরবের মেডিকেল আনফিট হন, আপনি এই যেতে পারবেন, মালয়েশিয়াতে যেতে পারবেন বা আদার অন্য কোনো কান্ট্রিতেও যেতে পারবেন, বা আপনি যদি মালয়েশিয়াতে আনফিট হন আপনি সৌদি আরবে আসতে পারবেন। ঠিক আছে, আপনার সৌদি আরবের আনফিট আপনাকে অন্য দেশে ধরে রাখবে না, বা অন্য কোনো দেশের আনফিট আপনাকে সৌদি আরবে আসার জন্য বাধা দিবে না, এটাই হলো সিস্টেম। তো আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করছেন প্রতিনিয়ত যে ভাই আমি তো মেডিকেল আনফিট হয়েছি সৌদি আরবে, এখন আমার এই অন্য কোনো দেশে যেতে মানে কোনো সমস্যা হবে কিনা, বা আমি ইতে যেতে চাই, মালয়েশিয়াতে যেতে চাই, বা অনেকে কাতারে যেতে চাই, কুয়েতে যেতে চাই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, তাদের জন্য উত্তর হলো কোনো সমস্যা নেই, আপনি সৌদি আরবের মেডিকেল আনফিট হলে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।